তৃপ্তিরানী রায় সহকারী শিক্ষক কৈরালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কাজগাছা খুলনা। আমি অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এখন তাহলে নির্বাচন কি সেটা দেখব। নির্বাচন আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। নির্বাচন হলো একটি সাংবিধানিক প্রক্রিয়া। সাংবিধানিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে তাকে নির্বাচন বলে। নির্বাচন দুই প্রকার, একটা প্রত্যক্ষ নির্বাচন আর একটা পরোক্ষ নির্বাচন। নির্বাচন চলে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন সরাসরি ভোটদাতা সরাসরি ভোট দেবে, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে, যেমন প্রধানমন্ত্রী। আর পরোক্ষভাবে এই প্রতিনিধির ভিতর থেকে আবার ভোট হবে, ভোট হয়ে একটা চূড়ান্ত প্রতিনিধি তৈরি করবে, যেমন রাষ্ট্রপতি। নির্বাচন দুটি পর্যায়ে হয়ে থাকে, জাতীয় পর্যায়ে নির্বাচন হয় আর স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়। এবার আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। এখন আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে আলোচনা করব। জাতীয় পর্যায়ে নির্বাচনের মধ্যে আছে জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, গণভোট। জাতীয় সংসদ নির্বাচন কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এর সদস্য সংখ্যা 350 জন। দেশব্যাপী সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদের 300টি আসনের সদস্য নির্বাচিত হন। এই নির্বাচিত সদস্যগণই আবার নিজেরা ভোট দিয়ে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত মহিলা আসন সদস্য নির্বাচন করে। এলাকাভিত্তিক নির্বাচিত হলেও জাতীয় সংসদের 350 জন সদস্যরাই সমগ্র দেশের প্রতিনিধিত্ব করেন। তারাই দেশের জন্য আইন প্রণয়ন করেন এবং অন্য অন্য নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেন। জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে দেশের সরকার গঠিত হয়। এসব দিক বিবেচনা করলে এটি জাতীয় পর্যায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনটা একটি জাতীয় পর্যায়ে নির্বাচন। যদিও এই নির্বাচনটি প্রত্যক্ষ নির্বাচন নয়, এটা হচ্ছে একটি পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। এ দেশের প্রাপ্তবয়স্ক সকল নাগরিকরা এ ভোটের মাধ্যমে এই সংসদের সদস্যদের দ্বারা এটা নির্বাচিত হন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্য সংসদ সদস্যগণ প্রতিনিধিরাই ভোট দেন। ভোট দিয়ে এই পাঁচ মেয়াদকাল থাকে 5 বছর পর্যন্ত। জাতীয় পর্যায়ে নির্বাচনের মধ্যে গণভোটটা একটা নির্বাচন। যে গণভোটটা আগে চালু ছিল কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এটা বাতিল হয়ে যায়, কিন্তু অন্য অন্য দেশে এই গণভোটটা এখনো চালু আছে। তাহলে গণভোটটা কি? গণভোটটা হলো সরকার যখন কোনো ভালো কাজ করতে যেত তখন এই 16 কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে যে তার বলতে হইতো যে আমি এই কাজটা করতে যাচ্ছি।
কিন্তু এই পঞ্চদশ সংশোধনীতে সেটা বাতিল করলে, কেননা এই গণভোট আগে যখন চালু ছিল তখন একটা ঝামেলার ব্যাপার ছিল, এই জন্য এই পঞ্চদশ সংশোধনীতে সেটা বাতিল করে দিয়েছে, দিলেও অন্য অন্য দেশে এটা এখনো চালু আছে। হলো গণভোট। এখন আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে আলোচনা করব। স্থানীয় পর্যায়ে নির্বাচন নাকি দেশের শাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ড সুস্থভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে স্থানীয় পর্যায়ে আরও কয়েকটি প্রশাসনিক স্তর রয়েছে, যেমন গ্রাম অঞ্চলে রয়েছে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ, আর শহরাঞ্চলে রয়েছে পৌরসভা, নগর, সিটি কর্পোরেশন ইত্যাদি। এখন আমরা ইউনিয়ন পরিষদ নিয়ে আলোচনা করব। ইউনিয়ন পরিষদ গ্রাম ভিত্তিক, এতে 4,554টি ইউনিয়ন আছে। এই ইউনিয়ন পরিষদের মধ্যে একজন চেয়ারম্যান আছে, 9 জন সাধারণ সদস্য আছে, আর 3 জন সংরক্ষিত মহিলা আছে। এদের প্রত্যেকের মেয়াদ 5 বছর। এবার উপজেলা পরিষদ, উপজেলা পরিষদে 492টি উপজেলা পরিষদ রয়েছে। প্রতিটি উপজেলায় 1 জন করে চেয়ারম্যান, 2 জন করে ভাইস চেয়ারম্যান, 1 জন মহিলা সংরক্ষিতর মধ্যে 1 জন মহিলা থাকতে পারে, এদেরও মেয়াদ 5 বছর। স্থানীয় পর্যায়ে আরেকটা নির্বাচন হলো পৌরসভা নির্বাচন। এই পৌরসভা নির্বাচনটা শহরভিত্তিক সরকার কাঠামো তৈরি করায়। এতে 372টি পৌরসভা আছে, এতে 1 জন করে মেয়র থাকে, কয়েকজন কাউন্সিলর থাকে। এরা সবাই প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে এই পৌরসভাটা তৈরি হয়। ভোটার সংশোধিত পৌরসভার নাগরিক হতে হবে। এই যে পৌরসভায় যারা দাঁড়াবে তাদের সেই পৌরসভার ভিতরে তাদের বসবাসরত থাকতে হবে, তাদের বাড়ি ওই পৌরসভার ভিতরে থাকতে হবে। এই পৌরসভার মেয়াদকাল 5 বছর। স্থানীয় পর্যায়ে নির্বাচনের ভিতরে আছে সিটি কর্পোরেশন। বাংলাদেশে বর্তমানে 12টি সিটি কর্পোরেশন রয়েছে, তার ভিতরে আছে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, সর্বশেষ ময়মনসিংহ। এই সিটি কর্পোরেশনের প্রধান মেয়র থাকে, আর কয়েকটি ওয়ার্ড মিলে এই প্রধান নিযুক্ত হয়, আর কয়েকটি ওয়ার্ডে 1 জন করে কাউন্সিলর থাকে। আর জনগণের ভোটে এটা প্রত্যক্ষ ভোট, এটা হচ্ছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, আর এর মেয়াদকাল থাকে 5 বছর। তাহলে কী দেখলাম, প্রত্যেকটা ওয়ার্ডে 1 জন করে কাউন্সিলর থাকে। স্থানীয় পর্যায়ে নির্বাচন, স্থানীয় পর্যায়ে নির্বাচনের ভিতরে আরেকটা হলো জেলা পরিষদ নির্বাচন। বাংলাদেশের জেলা কয়টি? 64টি জেলা, তার ভিতরে 61টি জেলায় জেলা পরিষদ নির্বাচন হয়। 3টি জেলায় পার্বত্য চট্টগ্রামে, এই 3টি জেলায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টি জেলায় এই পরিষদ নির্বাচন হয় না। এই নির্বাচনে 1 জন চেয়ারম্যান, 15 জন সদস্য, 5 জন সংরক্ষিত মহিলা নিয়ে এইগুলো গঠিত হয়। এটা কিন্তু পরোক্ষ নির্বাচন, আগে যেগুলো আমরা করেছি সেগুলো প্রত্যক্ষ নির্বাচন, যেমন উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পর্যায়ে নির্বাচন, সেগুলো সব প্রত্যক্ষ নির্বাচন ছিল। আর এটা হলো পরোক্ষ নির্বাচন, এই নির্বাচনটা যাদের দ্বারা নির্বাচিত হয়। এতে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভোটে এরাই নির্বাচিত হন। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা
61টি জেলার সম্পর্কে পড়েছি। এবার সে পার্বত্য জেলার তিনটি জেলা, সেই তিনটি জেলা হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। এটা আমরা এই খাবার এই এই সংক্ষিপ্ত নাম, এই সংক্ষিপ্ত নাম মনে রাখার জন্য এই এই যে খাবারটা, এই খাবারটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খাতে খাগড়াছড়ি, আর বাতে বান্দরবন, আর রাতে রাঙামাটি। তাহলে এই কথাটা আমরা মনে রাখতে পারলে আমরা এই তিনটে আমাদের মনে থাকবে। প্রতিটি জেলায় একটি করে পার্বত্য জেলা পরিষদ আছে, একজন চেয়ারম্যান থাকে, আর নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালির সদস্য সমন্বয়ে এই পরিষদ গঠিত হয়। তারা সংশ্লিষ্ট পার্বত্য জেলার ভোটেতে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। আগে কিন্তু আমরা পরোক্ষ ভোটে নির্বাচিত করেছি, আর এই যে তিনটি জেলা এরা কিন্তু এই পার্বত্য জেলার ভোটারদের প্রত্যক্ষ ভোটে এরা নির্বাচিত হয় এই পার্বত্য জেলা পরিষদে। এত সময় আমরা নির্বাচন নিয়ে পড়লাম, এখন আমরা উপনির্বাচনটা কি সেই বিষয়ে জানব। উপনির্বাচন, উপনির্বাচন হলো কোনো আসনের নির্বাচিত কোনো সদস্যর মেয়াদ পূর্তির, ধরো 5 বছর, 5 বছর আগে যদি কোনো সদস্য মারা যায় বা পদত্যাগ করে বা অন্য কোনো কারণে যদি সে আসনটা শূন্য হয়, তাহলে কী হবে, পুনরায় সে জায়গায় আবার নির্বাচন অনুষ্ঠান হবে। নির্বাচন অনুষ্ঠান হয়ে নতুন সদস্য বা জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, একে উপনির্বাচন বলে। উপনির্বাচন জাতীয় ও স্থানীয় উভয় পর্যায়ে হয়ে থাকে। তাহলে আমরা এত সময় কী করলাম, নির্বাচন কাকে বলে? নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচন দুই প্রকার, প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে হয়, পরোক্ষ নির্বাচন দুইভাবে হয়, দুই ধাপে হয়। একবার নির্বাচিত হওয়ার পরে তারপর নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকে আবার নির্বাচিত হয়। এরপরে আমরা কী পড়লাম, বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া। জাতীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া ছিল তিন ধরনের, জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, আর গণভোট। আর স্থানীয় পর্যায়ে নির্বাচন ছিল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ নির্বাচন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচন, আরও কী পড়েছি, উপনির্বাচন পড়েছি। আর ইউনিয়ন পরিষদে কত কয়টি ইউনিয়ন ছিল, 4,554টি। আর উপজেলায় ছিল কয়টি, উপজেলা ছিল 492টি উপজেলা ছিল। তারপরে আমরা কী বললাম, পৌরসভা, পৌরসভা স্বরভিত্তিক সরকার কাঠামো পৌরসভা। এর পৌরসভা রয়েছে কটা, 327টি পৌরসভা রয়েছে। সিটি কর্পোরেশনে কটা ছিল, 12টি ছিল সিটি কর্পোরেশন। সে কর্পোরেশনে ছিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, আর সর্বশেষ ছিল ময়মনসিংহ। আর জেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন ছিল 61টি জেলা, 64টি জেলার মধ্যে 61টি জেলায় এ জেলা পরিষদ নির্বাচন হতো। আর তিনটি ছিল পার্বত্য জেলায়, সে পার্বত্য জেলারা আলাদাভাবে তাদের প্রত্যক্ষ ভোট হতো, আর পরোক্ষ ভোট হতো এই 61টি জেলায়। তাহলে এই 61টি জেলা ভোট কাদের দিয়ে নির্বাচিত হতো, জেলা পরিষদের অন্তর্গত সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা এরা নির্বাচিত হতো। পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদের মধ্যে তিনটি নাম লিখলাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। ওটার মনে রাখার উপায় কী লিখলাম, খাবার খায়কা বায়কারা লিখলাম, এটা আছে সংক্ষিপ্তভাবে মনে রাখার উপায়। খতে কী ছিল, খতে খাগড়াছড়ি আর বান্দরবন
রাঙামাটি। খতে খাগড়াছড়ি, বতে বান্দরবন, রতে রাঙামাটি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এত সময় কি বুঝলাম এখন দেখি তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো কিনা বলো তো। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে কয়টি ইউনিয়ন আছে তুমি বলো, কয়টি আছে? ঠিক আছে, ঠিক বলেছো। এবার দেখো আমি বলি, 4554টি। ঠিক আছে, এবার তুমি বলো উপজেলা পরিষদ কয়টি? ঠিক আছে, 492টি। বর্তমানে কয়টি পৌরসভা আছে তুমি বলো, কয়টি পৌরসভা আছে? 327টি। থ্যাংক ইউ। জেলা পরিষদের মেয়াদকাল কত বছর বলো? 5 বছর। ঠিক আছে, 5 বছর চট্টগ্রামে 3টি জেলার নাম কি বলো, সেই সংক্ষিপ্ত নাম আমি বলে দিয়েছিলাম সেটা বলো। ঠিক আছে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে আজকে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ লেখো, জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হয় ব্যাখ্যা করো। এই কাজটা আমরা পরবর্তী ক্লাসে আমাকে দেখাবা, এইটা তোমাদের বাড়ির কাজ থাকলো। জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হয়, এটা হয় প্রত্যক্ষভাবে হয়। এই প্রত্যক্ষভাবে কিভাবে হয় সেটা তোমরা ব্যাখ্যা করে বাড়ি থেকে লিখে আনবা, এটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থেকো।